সালামু আলাইকুম ভিউয়ার্স নাটোর অনলাইন এডুকেশান চ্যানেলের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম আমাদের আজকের আয়োজনে রয়েছে সরকারি চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আসে তার মধ্যে একটি টপিক্স এখানে দেখুন যে এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুট থ্রি হলে ফাইভ এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত তো এই ধরনের এই টাইপের গণিত অঙ্কগুলো কিন্তু প্রায় পরীক্ষাতেই দেখা যায় চলুন দশক আজকে এগুলো খুব সহজে পাঁচ সেকেন্ডে কীভাবে উত্তর বের করতে হয় সেটা আমরা আজকে দেখব তো যদি এরকম থাকে যে এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং তার আগে যা থাকে সেটা থাকলো এরকম কোনো এই টাইপের সেক্ষেত্রে আমরা কী করব তো এটা আমরা দেখি যে ফাইভ এবু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এইটার সমান আমরা এই ফাইভ যেটা এটা আমরা লিখবো ফাইভ ডিভাইডেড আমরা সবসময় এই এই সংখ্যাটাকে আর্ট দ্বারা ভাগ করবো ইন্টু এখানে আমরা গুণ করব কি যে এ প্লাস বি এর মান যেটা থাকবে সেটাকে স্কোয়ার করে যে মান আসবে সেটা আগে বের করবো মানে রুট সেভেনকে স্কয়ার করলে কিন্তু সেভেন হবে এবং এ মাইনাস বিকে রুটস স্কয়ার যদি আমরা করি তাহলে হবে থ্রি তাহলে এই যে সেভেন এবং থ্রি বের হলো এখন এই সাত আর তিন এটাকে আমরা যোগ করবো তাহলে কি হবে দশ হবে আবার এই সাত থেকে তিন বাদ দেব একবার দিলে হবে চার তো এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব দেখেন যে চার দ্বারা যদি আটকে ভাগ দিই দুই দুই তারা দশকে ভাগ দিলে পাঁচ তো এখানে আমাদের কিন্তু উত্তরটা বের হবে পাঁচ আর পাঁচ পঁচিশ তো দেখেন সঠিক উত্তর এটা তো অনেক সহজে কিন্তু আমরা এই উত্তরটা বের করতে পারি তো চলুন দর্শক এই রিলেটেড আরও কিছু আমরা উদাহরণ দেখেনি। নিই এবারে আমরা আরেকটি উদাহরণ দেখব যে এখানে এ প্লাস সমান দেওয়া আছে রুট থ্রি এবং এ মাইনাস বি সমান দেওয়া আছে রুট টু তাহলে এইট এব ইন্টু স্কোয়ার প্লাস সমান কত তো এই অঙ্কটার উত্তরও কিন্তু আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে বের করতে পারব সেটা কীভাবে আমরা দেখব এতে পূর্বে কিন্তু আগে একটা দেখেছি যে এইট এবি ইন্টু স্কোয়ার প্লাস তো এইটার সমান আমরা সেই তখনকার মতো এই এইট এইটটা লিখব তারপরে আমরা সময় ভাগ দেবো এটাকে এই সংখ্যা এখানে যেই সংখ্যাটাই হোক সেটাকে সবসময় আট দ্বারা ভাগ করব। ভাগ করার পরে আমরা গুণ করব গুণ করে এটার মান যেটা থাকবে সেটাকে আমরা স্কোয়ার করব অর্থাৎ রুট থ্রিকে স্কোয়ার যদি করি আমরা তাহলে পাবো থ্রি এবং a বি এর এই মানটা থাকবে এটাকেও আমরা স্কয়ার করব। এটাকে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো টু তাহলে এখানে থ্রি এখন আমরা এই দুইটা সংখ্যা যোগ করব এটা আর এটা যোগ করব তাহলে তিন আর দুই হবে পাঁচ আবার আরেকবার তিন থেকে দুই বাদ দেব তাহলে আমরা পাবো এক এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব যেমন আট আর আট কেটে দিলাম আর পাঁচ এককে পাঁচ তাহলে কিন্তু আমরা এই যে খুব সহজে উত্তরটা পেয়ে গেলাম তো দেখেন কত সহজ সহজে বের করা যায় আর অবশ্যই যেই অঙ্কগুলোতে এই এবি এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা প্রয়োগ হবে তো চলুন দর্শক আমরা আরেকটা উদাহরণ দেখে নিই আর একটু ক্লিয়ার হই এই অঙ্কটা কেমন আসলে এইখানে দেখেন আরেকটা উদাহরণ এক্স প্লাস ওয়াই ইকুয়্যাল টু এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়েল ওয়ান হলে সিক্সটিন এক্স ওয়াই ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত তো আমরা কিন্তু সেম ওইভাবেই আছে এই বি যদি এটাকে ধরি এটা স্কোয়ার প্লাস বিস্কোয়ার তাহলে আমরা ওই সূত্রটা এখানে ইউজ করতে পারবো অর্থাৎ কি যে সিক্সটিন এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আমরা তখনকার মতো ষোলো লিখে নিলাম এবং এটাকে আমরা সবসময় কি আট দ্বারা ভাগ করবো ইন্টু এক্স ওয়াইয়ের মানটা মানে এটাকে আমরা স্কোয়ার করলে পাবো হচ্ছে ফোর এটাকে স্কোয়ার করলে পাবো ওয়ান এখন চার আর এক যোগ করতে হবে প্রথমে তাহলে পাঁচ এবং পরের বার বিয়োগ করতে হবে চার থেকে এক বিয়োগ যদি করি তাহলে আমরা পাব তিন তো এখন আমরা ষোলোকে যদি আট দ্বারা ভাগ করি পাবো দুই তাহলে পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ তো দেখেন এই যে সঠিক উত্তর অপশন সি তো খুব সহজেই পাঁচ মিনিটে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারি আর যদি আমরা সূত্র দিয়ে অঙ্কটা পুরোটা করতে চাই অনেক সময় লেগে যাবে এই ঘটনাটা কেন ঘটতেছে এইট দ্বারা ভাগ কেন করতেছি এখন আমরা সেটা দেখব কি কারণে তো চলুন দর্শক দেখা যাক আমরা এতক্ষণ যে এইটের প্রয়োগটা করলাম সেটা আসলে কেন করতেছি সেটা কিন্তু আমরা এমনি এমনে করতেছি না অবশ্যই আমরা ওই অঙ্কগুলো করতে গেলে এই সূত্রগুলো প্রয়োগ করতাম যে দুইটা সূত্র আমরা আমাদের সবারই জানে রাখা দরকার যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কিন্তু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি হোল এবং ফোর বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোস্কোয়ার মাইনাস এ মাইনাস বি তো দুটা কিন্তু একই রকম বাট এখানে প্লাস আর এটাতে মাইনাস তো এই যে দেখেন যে আমরা প্রথমে যদি এবিটা এটা হিসেব করি তো আমরা সেই সূত্রটা কিভাবে পেলাম এখানে এবি আছে এখানেও কিন্তু এবি আছে তো এবি ফোর বি সূত্র যদি এটা হয় তাহলে এব সূত্র অবশ্যই নিচে ডিভাইডেড ফোর যাবে তাহলে কেমন হবে যে এ প্লাস বি হোস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার ডিভাইডেড ফোর ইন এখন আমরা যদি এইটার সূত্র নিতে চাই তো এখানে কিন্তু এইটা আছে তো টু এ সূত্র যদি এটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে টুটা নিচে ভাগ হয়ে যাবে তার মানে কি যে এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড টিউ তো এখন আমরা এই এই লাইনটাই কিন্তু আমরা এই লাইনটুকু লিখে নিলাম তো এটা যদি হয় তাহলে দেখেন যে এখন আমরা যদি গুণ করি এই চার আর দুই গুণ করলে কিন্তু এইট হবে তার মানে কি এই যে এইট আর এখানে এরকম হবে বিষয়টা এ প্লাস বি হোস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোস্কোয়ার ইন্টু এরকম লেখা যায় যে এ প্লাস বি হোস্কোয়ার প্লাস এ মাইনাস বি তো এতক্ষণ কিন্তু আমরা এই এই সূত্রটাই প্রয়োগ করেছি তো এটার সমান আমরা কিন্তু ওয়ান ডিভাইড এইট লিখতে পারি আর ওই মানটা এখানে বসিয়েছি এবং এ মাইনাস বি একবার এ প্লাস বি একবার লিখেছি কিন্তু যেমন এ প্লাস বিটা সেটাকে কীভাবে লিখছিলাম যে ওই আগের অঙ্কটাতে যে এক এ বি সাথে প্লাস করেছে সেটা এটা এবং মাইনাসের বেলা এইটা করেছি তো আমরা কিন্তু সেইভাবেই লিখছিলাম এই এতটুকুর মান একবার এখানে বসিয়েছি তারপরে আবার এই মান আমরা পরের গুণনে বসিয়েছিলাম বসে আমরা উত্তরটা পেয়েছিলাম তো দেখেন খুবই সহজ অঙ্কটা আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ